নমস্কার। এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখে বাজেট পেশ হয়েছে এবং অনেক মানুষ বাজেট নিয়ে অনেক আলোচনা দেখছেন, হোয়াটসঅ্যাপ দেখছেন, অনেক কিছু। তো বাজেট খুব বড় ব্যাপার, সেটা নিয়ে আজ ডিসকাস করছি না। আমি এখানে খুব ছোট্ট কয়েকটা বিষয় সিম্পলভাবে বলার চেষ্টা করছি, যেগুলো আপনার আমার প্রত্যেকের কাজে লাগে, বিশেষ করে ইনকাম ট্যাক্সে কী এফেক্ট পড়েছে বাজেটের জন্য। আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, মেন্টার, কোচ। তো আগে আমি বলি কি, যে যে জিনিসগুলো নিয়ে মানুষ খুব চেয়েছিলেন যে এগুলো হবে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেগুলো কি, একটা হচ্ছে ইনকাম ট্যাক্সের স্ল্যাবের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। অনেকেই চেয়েছিলেন হয়তো চেঞ্জ হবে, ওল্ড ট্যাক্স স্ল্যাব, নিউ ট্যাক্স স্ল্যাব দুটো যেমন ভাগ ছিল তেমনি আছে, যে কেউ যে কোনো ট্যাক্স রেজিমে থাকতে পারেন, সেম ব্যাপারটা আছে। আর ট্যাক্সের যে ডিডাকশনগুলো ছিল, এটি সিতে যে 1.5 লাখ টাকার ট্যাক্স ছাড় যেখানে যেখানে ইনভেস্ট করলে পাওয়া যেত, সেম 80D হেলথ ইন্স্যুরেন্সের যে ট্যাক্সের ছাড় যেখানে যেখানে যত টাকা করলে পাওয়া যেত, সব একই আছে, প্রত্যেকটা NPS-এর এভরিথিং এক আছে, এগুলো কোনো চেঞ্জ হয়নি। আর একটা খুব ছোট্ট বিষয় যেটা খুব একটা পরিবর্তন হয়েছে, সেটা হলো প্রিফিল্ড IT রিটার্ন। আগে যে প্রিফিল্ড IT রিটার্নে থাকতো কি, ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি থেকে যাদের যা ইনকাম সেটা প্রিফিল্ড থাকতো, TDS প্রিফিল্ড থাকতো। এখন থেকে নিয়ম হয়েছে যে ওই দুটো জিনিস ছাড়াও ক্যাপিটাল গেইন যদি কারোর থাকে সেটা প্রিফিল্ড থাকবে, ইন্টারেস্ট অন ডিপোজিট ফ্রম ব্যাঙ্ক অর পোস্ট অফিস এগুলো থেকে যদি কোনো ইন্টারেস্ট আসে সেগুলো প্রিফিল্ড থাকবে। তার মানে এখন আর কেউ এইগুলোকে এড়িয়ে যাওয়ার চান্স থাকছে না, কিন্তু রিটার্নে এগুলো প্রিফিল্ড থাকছে। এরপর আমি 5টা চেঞ্জেসের কথা বলবো, এখানে প্রত্যেকটা পয়েন্ট করে দেখানো হচ্ছে। এই 5টা চেঞ্জেস আমার আপনার প্রত্যেকের লাইফে হয়তো কাজে লাগবে জানা থাকলে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ট্যাক্স অন PF ইন্টারেস্ট। প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ট্যাক্স ছাড় ছিল, এখনও আছে, কিন্তু কোনো একটা বছরে যদি 2.5 লাখ টাকার বেশি আমার PF কাটা হয় এবং সেই যে এক্সট্রা টাকাটা, দ্যাট ইজ 2.5 লাখের ওপরে যেটা, সেই টাকাটা যেটা হলো তার যা ইন্টারেস্ট, এখন থেকে সেটা ট্যাক্সেবল। এবার একবার ভাবুন, PF এর ইন্টারেস্ট আগে যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। আবার তারপরে যাদের ইনকাম একটু বেশি, হাই স্যালারি আছে যাদের ইনকাম, তাদের ক্ষেত্রে আবার ওই এক্সট্রা যে 2.5 লাখের ওপরে সেটাও আবার ট্যাক্সেবল হয়ে গেল তার ইন্টারেস্টটা। ক্যাপিটাল গেন ট্যাক্স অন ইউলিপ, এখন থেকে ইউলিপ, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, তার উপরে ক্যাপিটাল গেন ট্যাক্স ধার্য হবে, আগে ছিল না। মানে যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়, যদি কেউ 1 বছরের নিচে কোনো একটা ইনভেস্টমেন্ট তোলেন তাহলে সেটা যে গেনটা হয় সেটাকে বলা হয় শর্ট টার্ম গেম, এবং তার জন্য তার ট্যাক্স ধার্য হয়। এখন থেকে ইউলিপের ওপরও সেটা হবে, এবং যদি কারোর লং টার্ম ক্যাপিটাল গেন, মানে 1 বছরের ওপর ইনভেস্ট করার পর যদি তিনি টাকা তোলেন এবং তার যে গেনটা হচ্ছে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলা হয় এবং তার উপরে একটা ট্যাক্স ধার্য হয়। ইউলিপে সেম ওয়েতে হবে, যদি তার ইয়ারলি প্রিমিয়াম 2.5 লাখ টাকার ওপরে হয় তাহলে ওই যেটা 2.5 লাখ টাকার ওপরে সেইটার ওপরে এই ট্যাক্সটা ধার্য হবে। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে যারা 75 বছর বয়সের ওপর সিনিয়র সিটিজেন, তাদের আর ট্যাক্সের রিটার্ন ফাইল করতে হবে না যদি তার ইনকাম পেনশন এবং ইন্টারেস্টের ওপরে থাকে। জানি না কত মানুষের এটা থেকে কিছু সুবিধা হবে আদৌ। এরপর হচ্ছে ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন। আগে কি ছিল, সেকশন 24-এতে আমরা একটা ডিডাকশন, আমরা প্রত্যেকেই ইন্টারেস্টের জন্য ক্লেম করতে পারতাম 2 লাখ টাকা, সেটা কিন্তু এখনও আছে। আর একটা, যে ওখানে অ্যাফোর্ডেবল হাউস যদি কেউ কেনা হয়, তাহলে এটা গত বছরও ছিল, সেটা অ্যাফোর্ডেবল হাউস মানে যদি আমার যে ফ্ল্যাট কিনেছি সেটা 45 লাখ টাকার নিচে হয় তাহলে আমি ওই 2 লাখের পরেও 1.5 লাখ টাকা এক্সট্রা একটা আমরা ট্যাক্স ছাড় ক্লেম করতে পারতাম। ওই এটাকে 31 মার্চ 2022 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এটাকে নতুন করে কোনো কিছু ছাড় দেওয়া হয়নি, ওই ছাড়টাকে এক্সটেন্ড করা হয়েছে। আর একটা পরিবর্তন হয়েছে খুব ছোট্ট কিন্তু খুব ইম্প্যাক্ট অনেক বেশি, সেটা হচ্ছে যারা রিটার্ন ফাইল করেন না তাদের TDS যেটা কাটা হয়, যে রেটে কাটা হতো, যারা রিটার্ন ফাইল করেন না তাদের ক্ষেত্রে সেটা ডবল রেটে কাটা হবে। মানে যদি ধরুন অনেকে আছেন যে আমার তো ইনকাম হয় না, তাহলে আমার ইনকাম ট্যাক্স ফাইল করার, রিটার্ন ফাইল করার কী প্রয়োজন আছে? তো তাদের যখন ইন্টারেস্ট পেতেন বা যা কিছু পেতেন সেখানে TDS যদি কারোর 10% কাটা হতো, এবং এখন তিনি ও রিটার্ন ফাইল করছেন না, তাহলে তার ক্ষেত্রে TDS কাটা হবে 20%। আরে
এই পর্যন্ত মোটামুটি ছোট ছোট যেগুলো চেঞ্জেস হয়েছে আশা করি এগুলো জানলে অনেকের কাজে লাগতে পারে। তো এরপরেও যদি আপনার মনে হয় যে আমার আরও কিছু কোশ্চেন আছে, আপনি এখানে আমাদের ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, এখানে নাম্বার থাকছে, এখানে আপনি ফোন জানাতে পারেন, ফোন করতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা আরও অনেক মানুষের দেখা প্রয়োজন কারণ তারাও জানতে পারবেন, তাহলে আমি বলবো আপনি এই ভিডিওটাকে আপনার নেটওয়ার্কিংয়ের মধ্যে শেয়ার করুন। যদি এখনও পর্যন্ত আপনার এই ভিডিওটা চ্যানেলটাকে ভিডিও চ্যানেলটাকে লাইক মানে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরের সপ্তাহে আরও একটা খুব সুন্দর টপিকের উপরে আমরা ভিডিও করব। আবার দেখা হবে।